দেখুন অবাক করা কাণ্ড মহিলাদের স্বাধীনতায় নয়া সিদ্ধান্ত সৌদি সরকারের সৌদি আরবের নারীরা এখন থেকে স্বামী বা পুরুষ আত্মীয়ের অনুমতি ছাড়াই নিজের ব্যবসা শুরু করতে পারবে সৌদি সরকার বৃহস্পতিবার এই সিদ্ধান্ত ঘোষণা করে সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জানায় সৌদি নারীরা এখন থেকে পুরুষ অভিভাবকের অনুমতি থাকার বিষয়টি প্রমাণ করা ছাড়াই তাদের নিজস্ব ব্যবসা করতে পারবে এবং সরকারের ই সেবা থেকে লাভবান হতে পারবে মন্ত্রণালয় জানায় সৌদি নারীরা এখন থেকে স্বাধীনভাবে তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে পারবে মন্ত্রিপরিষদ বিভাগের মুখপাত্র আব্দুল রহমান আল হুসাইন বৃহস্পতিবার এক টুইটে আরবি হ্যাশট্যাগ ব্যবহার করে এই ঘোষণা দেন হ্যাশট্যাগ ব্যবহার করে নো বিজানের উদ্বেগ নিয়ে এই শিথিলতা অর্জন করেছে বলে জানায় সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি আরব সম্প্রতি সরকারি চাকুরিতেও নারীদের নিয়োগ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে এছাড়া সৌদি আরবে কয়েক দশক ধরে নারীদের গাড়ি চালানোর ওপর ছিল নিষেধাজ্ঞা তাও তুলে দেওয়া হয়েছে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও যুব সমাজের কাছে দেশের একটি আধুনিক ও ইতিবাচক ভাবমূর্তি গড়ার লক্ষ্যে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে গত অক্টোবর মধ্যমপন্থী ও মুক্ত সৌদি আরব গড়ার প্রত্যয়ে শুরু হওয়া ভীষণ দুই হাজার সংস্কার কর্মসূচির অংশ হিসেবে দেশটির নারীর হার মোট কর্মজীবীর বাইশ শতাংশ থেকে প্রায় এক তৃতীয়াংশে অংশে উন্নীত করতে চায়